নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো 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 আছেন থাকতেই হবে কারণ আপনাদের থাকার কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য না চাইতেও অনেক সময়ে আইনি জটিলতায় পড়ে যান অনেকে কিছুতেই মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না তখন অনেক সময় মামলা মোকদ্দমা বহু দিন ধরে চলতে থাকে তবে সুরাহার পথ মেলে না আর আইনি মামলা চলা মানেই বহু অর্থ জলের মতন বেরিয়ে যাওয়ার ধাক্কা শুধু তাই নয় শারীরিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া পারিবারিক অশান্তি ডেকে আনা আমরা অনেকেই এই হঠাৎ আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার কারণ খুঁজে পাই না তবে বাস্তুশাস্ত্র বলছে যদি আপনাদের গৃহের বাস্তু দোষ থেকে থাকে বাস্তু দোষ মানে পাওয়ারফুল নেগেটিভ এনার্জি যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের গৃহের কোনো না কোনো সদস্যের আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার মতন ঘটনা কিন্তু দেখা যায় আসুন আমরা নিই যে গৃহের কোন জায়গায় এই দোষগুলো তৈরি হলে কখনো না কখনো সেই গৃহের সদস্যরা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে আপনাদের গৃহের যদি দক্ষিণ পূর্ব কর্নারটা এক্সটেন্ডেড থাকে তাহলে আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনাদের গৃহের উত্তর পশ্চিম কর্নারে যদি প্রধান দরজা বা সদর দরজা থাকে তাহলেও আপনারা কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন উত্তর পশ্চিম কর্নারটা যদি আপনাদের এক্সটেন্ডেড থাকে যেরকম চিত্রে দেখানো হচ্ছে দেখুন তাহলেও কিন্তু আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনাদের গৃহের কোণ মানে উত্তর পূর্ব কোণটা যদি কাটা থাকে তাহলেও কিন্তু আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়বেন আপনাদের গৃহের অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ কোণে পূর্বের দিকের যে অংশটা সেই অংশেই যদি বাড়ির প্রধান সদর দরজা হয় তাহলেও কিন্তু আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার মতন কিন্তু পরিস্থিতির সৃষ্টি হবে এছাড়াও যদি আপনাদের গৃহের দক্ষিণ দিকটি বেশি খোলামেলা থাকে বেশি দরজা বেশি জানালা থাকে তাহলে কিন্তু সেই গৃহের কোনো না কোনো সদস্যের আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় আসুন দর্শক বন্ধু এবার আমরা দেখে নিই এই আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার কিছু বাস্তু উপায় দক্ষিণ দিকের এই বেশি দরজা জানালা বন্ধ করতে হয় আপনাদেরকে কোর্ট কেস চলাকালীন যত রকমের ডকুমেন্টস আছে পশ্চিম দিকের কোনো আলমারি বা ওয়ার্ড্রপের ভেতর রাখুন কোর্ট কেসের সময় আপনারা অবশ্যই নাভি শঙ্খের যন্ত্র ধারণ করুন কোর্ট কেস চলাকালীন হনুমান চলিসা পাঠ প্রতিদিন করুন নিয়মিত করুন আপনাদের গৃহ থেকে মাকস্যার জাল ইমিডিয়েট দূর করুন সন্দব লবণ আপনাদের গৃহের প্রতিটা ঘরে রাখুন পূজাঘর ছেড়ে দেবেন পুরনো জং ধরা একটা ছুরি নিন সেই ছুরিটিতে পাঁচটি লাল সিঁদুরের ফোঁটা দিয়ে কোনো নদী বা প্রবাহমান জলে বিসর্জন করে দিন মুসুর ডাল প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার দান করুন এই সকল বাস্তু প্রতিকার বা উপায়গুলো যদি করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে আপনারা কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু